লিটল টাটার বিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অনলাইনে অতিথি হিসেবে যুক্ত আছেন গ্লোবাল টিভির সিইও এবং প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। দুজনকে স্বাগত জানাই আজকের সংবাদ সম্প্রসারণে। জহিরুল আলম, বুধবারের কর্মসূচি ঘিরে একটা উত্তেজনাকর পরিস্থিতি মোটামুটি তৈরি হয়েছে বলে মনে হচ্ছে, কারণ বিএনপি বলছে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা আসছে আর আওয়ামী লীগ তো প্রতিরোধ করবেই। সে জায়গাটায় আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই। রাজনৈতিক পরিস্থিতিতে একটা ধূম্রজাল তো আছেই। আসলে বিএনপি সে ডিসেম্বর থেকেই চেষ্টা করছে তাদের আন্দোলনের কর্মসূচিটাকে একটা পরিণতির দিকে নিয়ে যেতে। সেখানে একটা হোঁচট খেয়েছিল, একটু গতি হারিয়েছে সেরকমই মনে হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলনে গতি সঞ্চার করার চেষ্টা করছে। এখানেও এবারেও তারা বলছে যে এই সমাবেশ থেকে তারা পরবর্তী আন্দোলনের চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি তারা দেবে। আমার কাছে মনে হচ্ছে যে এক ধরনের কি বলবো, যে মানে অতীতের যে রাজনৈতিক যে সংস্কৃতি সেখান থেকে বিএনপিরও একটা আত্মপলব্ধি আছে মনে হয়, যে রাজনৈতিক যে সংকট সেটা থেকে যদি কোনোভাবে বেরিয়ে আসা যায়। কোনোভাবে বেরিয়ে আসা মানে আমি বলতে চাচ্ছি যে এখানে ইন্টারন্যাশনাল যারা পার্টনার্স আছেন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নানামুখী যে অংশগ্রহণ বা তৎপরতা রয়েছে, সেই তৎপরতার দিকে মনে হয় কিছুটা মনোযোগ রয়েছে বিএনপি বা তাদের সমমনা আন্দোলনমুখী যে দলগুলো রয়েছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে। তো এর একটি ইতিবাচক সমাধানের জন্য হয়তো বা তারা এক ধরনের অপেক্ষা বা একটা মানে কি বলবো, যে কৌশলগত তাদের ইয়ে আছে, চাওয়া বা দৃষ্টিভঙ্গি আছে। তা যদি না হয় তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি এবং যে ইতিহাস অতীতের, সেখানে সহিংসতার আশঙ্কা তো অনেকেই করছেন এবং সেই তারই প্রিলিউড হিসাবে সামনের বুধবার যে সমাবেশ, সেই সমাবেশ থেকে কর্মসূচি আসতে পারে বা সমাবেশকে ঘিরে নানামুখী বক্তব্য আসছে। কিছুক্ষণ আগে আপনাদের টিভিতে শুনছিলাম যে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের স্বভাবসুলভভাবেই বলছিলেন যে এ ধরনের যদি ঢাকা অবরোধ বা ঢাকাকে সিটিং জাতীয় কোনো কর্মসূচি তারা করতে চায়, অবস্থান করতে চায়, সেক্ষেত্রে সরকারের দিক থেকে যে বার্তা সেটিও উনি দেওয়ার চেষ্টা করলেন, কিছুটা কঠিন ভাষায় দেওয়ার চেষ্টা করলেন। তিনি হেফাজতের কথা স্মরণ করিয়ে দিলেন, শাপলা চত্বরের কথা স্মরণ করিয়ে দিলেন। এর আগেও বেশ কিছু বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক আন্দোলনগুলোকে বা এ ধরনের বিরোধী আন্দোলন কিভাবে দমন করা যায় সেটা সরকারের হাতে যে সামর্থ্য এবং শক্তি রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু তাদেরকে বারবারই তিনি সজাগ করে দিচ্ছেন বা সতর্ক করে দিচ্ছেন। এই হুঁশিয়ারিগুলো কিন্তু আছে, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এই হুঁশিয়ারি আছে, জেনারেল সেক্রেটারির বক্তব্য সে হুঁশিয়ারি আছে, কিন্তু এটা তো আসলে একটা অবধারিত ব্যাপার যে রাজনৈতিক অঙ্গনে এখন যে মূল সংকট, মূল যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে আগামী নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে নানা ধরনের পরামর্শ, নানা ধরনের কাউন্সেলিং আছে, নানা ধরনের মত আছে। তার মধ্যে প্রধানতম বিষয়টি হচ্ছে যে একটি অর্থবহ সংলাপের মাধ্যমে সমস্যার বা সংকটের সমাধান করা যায় কিনা। যারা স্টেক হোল্ডার্স আছেন, বিশেষ করে বিবদমান রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে আলোচনার জন্য পরামর্শ আমরা কয়েকদিন আগে IRI এবং NDI পরামর্শ আমরা দেখেছি, কিন্তু সেটি যদি ওয়ার্ক না করে, সরকারের অবস্থান থেকে যা দেখতে পাচ্ছি যে সরকার যথেষ্ট তার অবস্থানে অনড় আছে এবং সে অনুযায়ী বক্তব্য দিচ্ছে তারা। সেই জায়গাটা আপনি এটা বললেন যে আলোচনার যে তাগিদ আছে, সেই জায়গাটা একটু সৈয়দ ইশতিয়াক রেজা আপনার কাছে আসতে চাই, কারণ বিএনপি বলেছে যে আওয়ামী লীগকে আগে সাংবিধানিকভাবে প্রমাণ করতে হবে এই সরকার বৈধ, তারপরে সংলাপ নিয়ে কথা বলতে পারে। আবার আওয়ামী লীগ তো বলেই দিয়েছে যে কোনো রকম শর্ত ছাড়া তারা কোনো আলোচনায় বসবে না, সেটা মানে মার্কিন প্রতিনিধি দলকেও তারা জানিয়ে দিয়েছে। সে জায়গায় আলোচনা তো খুব একটা মানে খোলা আছে বলে আপনার কি মত? না, আলোচনার পথ সারা জীবনই আমরা দেখেছি খোলা থাকে না, তারপরে আলোচনা হয়, নানাভাবে আলোচনা হয়, এবং আমরা এটাও জানি যে অনানুষ্ঠানিক আলোচনা বিভিন্ন পর্যায়ে দুই দলের মধ্যেই চলছে। মার্কিন প্রতিনিধি দলটি, প্রাক নির্বাচনী দলটি যেটি বলে গেছে সেটা কিন্তু তুলনামূলকভাবে আমি বলবো যে একটা এমন একটা জায়গা তৈরি করেছে যেখানে সরকারের সাথে সংলাপের কথাটা প্রকারান্তে তারা বলেছে। এখন এই সরকারকে অবৈধ বলছে, এই সরকারকে
পদত্যাগ করতে হবে বলছে, আবার এই সরকারের সাথেই সংলাপে বসার কথাটাও বলেছে। সামগ্রিকভাবে আমরা যেটা দেখছি যে দুই দলের যে অনরবস্থা সেটি ক্রমেই পরিস্থিতিকে সংঘাতময় করে তুলছে এবং রাজপথের পরিস্থিতি সহিংস হয়ে উঠছে। যে ধরনের বক্তব্য প্রতিদিন দুই দলের সাধারণ সম্পাদক এবং মহাসচিব থেকে আসছে এটি কোনো স্বাভাবিক কথা নয়, এক ধরনের হুমকি পাল্টা হুমকি সেটা কিন্তু রয়ে গেছে। এবং এই যে হুমকি পাল্টা হুমকি এটা আমাদের রাজনীতির চরিত্র এবং আমরা দেখেছি প্রতি 5 বছর পরপর এই অবস্থাটা তৈরি হয় এবং টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামানোর একটা পয়তারা চলে। আওয়ামী লীগ 96 সালে সফল হয়েছিল কিন্তু বিএনপি 14 এবং 18 হয়নি, এখন তারা মরণ কামড় দিয়েছে এবং তারা যেটা চিন্তা করছে যে সর্বাত্মক শক্তিটা তারা এখানে প্রয়োগ করবে। এই অবস্থায় তাদের পক্ষে সবচেয়ে বড় ভূমিকাটা রাখছে বিদেশি শক্তি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি এবং ইউরোপিয়ান ইউনিয়নের নানা ধরনের কথা। কিন্তু মাঠের আন্দোলনে আমার যে নিজের অভিজ্ঞতা কর্মী হিসাবে এবং একই সাথে সাংবাদিক হিসেবে আমরা দেখেছি শেষ পর্যন্ত মাঠে যদি সফল না হওয়া যায় তখন বিদেশিরাও কিন্তু পাশে আর সেভাবে থাকে না। মার্কিন প্রাক নির্বাচনী দলগুলো যে কথাগুলো বলেছে সেটা আমাদের রাজনীতির জন্য এক ধরনের নাগরিক হিসেবে আমার জন্য খুব কষ্টের। আমি জানি আমার সহকর্মী জহিরুল আলম এবং আপনার জন্য কষ্টের। তারা যখন বলে যে রাজনীতিতে পরিভাষা ব্যবহারের ক্ষেত্রে সুরুচির পরিচয় দিতে হবে, এটা আমাদের রাজনীতির জন্য নিশ্চয়ই কোনো সুখকর কথা নয়। তারা যখন বলে যে আলোচনার পরিবেশ তৈরি করতে হবে, তা আলোচনার পরিবেশ আমরা কেন রাখবো না? তারা যখন বলে যে মত প্রকাশের জায়গা দিতে হবে, কেন আমরা মত প্রকাশের জায়গা দিব না? কেন নাগরিক সমাজকে তার অধিকার বাস্তবায়নের জন্য অধিকার চর্চা করতে দিব না? এই সবগুলো কথা আপাত দৃষ্টিতে মনে হবে কি খুবই চর্বিত চর্পণ, খুবই সাধারণ কথা, কিন্তু বাংলাদেশের রাজনীতির যে অন্তহীন সমস্যা সেটার দিকে তাকালে সত্যি এই কথাগুলো বাইরের লোক বলার আগে আমাদের বলা উচিত। আমি তো মনে করি এই যে বিদেশি দূতাবাসে গিয়ে তারা বৈঠকে বসেন, পিটারাসের বাসায় যান, তারপরে নানা জনের সাথে বৈঠকে করেন, আরো অন্যান্য জায়গায়ও যান, ইউরোপিয়ান কমিশনেও যাচ্ছেন, তাহলে নিজেরা কেন বাইরে এসে নিজেদের সাথে বসতে পারছেন না? বাংলাদেশের মানুষ তো একটা সমাধান চায়, কেউই জ্বালাও পোড়াও সহিংসতা এগুলো চায় না, প্রাণহানি হোক এগুলো চায় না, সম্পদের ধ্বংস চায় না। তাহলে নিজেদের মধ্যে একটা আলোচনার পরিবেশ তৈরি করা প্রয়োজন আছে। বিএনপি যদি বলে থাকে যে অবৈধ সরকারকে বৈধতা প্রমাণ করতে হবে, তাহলে আপনি একটা দরজা বন্ধ করে দিচ্ছেন। অন্যদিকে আওয়ামী লীগ যদি মনে করে যে বৈঠকই করবো না কারোর সাথে কোনো ধরনের, নিজের জায়গায় অনড় থাকবো, তাহলে আপনিও দরজা বন্ধ করছেন। বন্ধ দরজা খোলার দায়িত্বটা ওনাদেরকেই নিতে হবে, কারণ দিন শেষে রাজনীতিবিদরাই আমাদের দেশটা পরিচালনা করবে। জি, মাঝখানে বলা হয়েছিল যে সামনে দুর্গাপূজা আছে হিন্দু সম্প্রদায়ের, তারপরে আন্দোলনে একটা বড় ঘোষণা আসতে পারে, কিন্তু তার আগেই দেখছে যে একটা মানে ঘোলাটে পরিবেশ তৈরি হচ্ছে। কারণ আজকে ওবায়দুল কাদের যে কথা বললেন, ঢাকা শহরের সব হোটেল বাসাবাড়ি ভরে ফেলা হয়েছে বিএনপির লোকজন। 18 তারিখে কর্মসূচি আপনি জানেন, 19-20 তারিখ থেকে দুর্গাপূজা শুরু হবে, কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে বলে আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে দুর্গাপূজার মধ্যে হালকা কর্মসূচি থাকবে যেটা বিএনপি বলেছে, তবে কোনো না কোনো পক্ষ তো সুযোগ নেওয়ার একটা চেষ্টা করবে। অক্টোবর মাসটা এমনিতেই বিএনপি বলেছিল চূড়ান্ত আন্দোলনের মাস এবং অক্টোবর আন্দোলন বলে একটা নামও তারা দিয়েছিল, অক্টোবর বিপ্লবের মতন করে, কিন্তু সেটা আমরা দেখিনি। গত ডিসেম্বর থেকে যেটা জহিরুল আলমও বলেছেন নানা পর্যায় অতিক্রম করেছে, এবছর জুলাই মাসের 12 তারিখেও আমরা শুনেছিলাম যে একটা চূড়ান্ত পর্ব শুরু হয়েছে, কিন্তু সেভাবে আন্দোলনের সফলতা আসেনি। আন্দোলনের সফলতা আসেনি বলে যে আন্দোলন সামনে হবে না সেটা আমি বলছি না, সেই হিসাবে আমার কাছে যেটা মনে হচ্ছে নভেম্বর মাসটাকে সাংঘাতিকভাবে সিরিয়াসলি নিবে, বিশেষ করে প্রথম নভেম্বরের প্রথম সপ্তাহ। কারণ হলো যদি একবার নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে যায় তাহলে নির্বাচনের মাঠ একটা তৈরি হয়ে যায়, মানুষ নির্বাচনমুখী হয়ে পড়ে এবং তৃণমূল পর্যায়ে বিশেষ করে যে নেতা নেত্রীরা আছেন তারা অনেক বেশি ইনভলভ হয়ে যায় পলিটিক্সের, বিশেষ করে নির্বাচনী রাজনীতির সাথে, তখন আসলে আন্দোলন জমিয়ে তোলা কঠিন হয়ে পড়ে। ফলে বিএনপির কাছে সময় কম, অপশন কম, বিএনপি সেই চেষ্টাটাই করবে। জি, জহিরুল আলম আপনার কাছে আসি, যে ওই যে সংলাপের বিষয় নিয়ে বারবার কথা হচ্ছে, ইশতিয়াক রাজা বললেন যে যদি দুজন দুই পক্ষই শর্ত দিয়ে ফেলে তাহলে তো সংলাপ হয় না, কিন্তু বিভিন্ন টেলিভিশনের টক শোতে কিন্তু দুই দল পাশাপাশি বসছে, সেখানেও কিন্তু ওই যে আলোচনায় বসা, সংলাপ করা বা কেউ কাউকে ছাড় দেয়া সেটি কিন্তু লক্ষ্য করা যায় না। সেখানে চূড়ান্ত নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব তারাই বা কীভাবে ছাড় দেবে, সে জায়গাটায় সুযোগ কতটুকু আছে বলে আপনার মনে হয়? না, আমরা টক শো দিয়ে আসলে এটা জাজ করা যাবে না। টক শো তো এক ধরনের মানে কি বলবো, যাকে শো, সেখানে নানা ধরনের আলোচনা হয় এবং এখানে খুব বেশি যে দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতি থাকে এমনও নয়, থাকে দলের বিভিন্ন পর্যায়ে নেতারা অংশগ্রহণ করেন, কিন্তু
যেটা রেজা ভাই যেটা ইঙ্গিত করছিলেন যে আলোচনা পথ তো আসলে নানামুখী হতে পারে এবং মূল গুরুত্বপূর্ণ এবং মিনিংফুল প্রোডাক্টিভ আলোচনা যেটা হয় সবসময় আমরা দেখি সেটা পর্দার আড়ালই হয়, সেটা সেটা নেপথ্যে হয়। এটা মনে করার কোনো কারণ নেই যে বাংলাদেশের কোনো পক্ষই আমাদের এই মানে গ্রে পলিটিক্যাল কনফ্রন্টেশনাল পলিটিক্যাল এবং ডিপেনিং ক্রাইসিস সম্পর্কে ওয়াকিফল নন। তারা প্রত্যেকটা মহলই আমার মনে হয় যে তারা খুব মানে কি বলবো যে খুব গভীরভাবে উপলব্ধি করতে পারছেন যে দেশের রাজনৈতিক অবস্থা যে পর্যায়ে এসে পৌঁছেছে এটা পয়েন্ট অফ এক ধরনের নো রিটার্ন আর কি। এখানে দুই দলই তাদের এক ধরনের কি বল যে তাদের চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেছে। একটি দল 15 বছর ক্ষমতায় থাকার পরে তারা সামনের ক্ষমতা রাখা বা ক্ষমতা হারানোর একটা পর্যায়ে তারা চলে এসেছে, আরেকটি দল 15 বছর ক্ষমতার বাইরে। কাজেই এখানে দুই দলেরই একটা কি বলবো যে একটা মারাত্মক একটা ফাইটের মধ্যে তারা আছে। কিন্তু আমার কাছে কেন মনে হচ্ছে যে এইটা যদি তারা মেনটেন করেন যে আমরা সংবিধানের মধ্যেই থাকব, আর উনি যদি বলেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া হবে না বা পার্লামেন্ট বিলুপ্ত করে দিতে হবে বা তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিতে হবে বা নির্বাচনকালীন সরকারের ঘোষণা দিয়ে আলোচনা, আমার মনে হয় যে এই শর্তে আলোচনার ক্ষেত্র প্রস্তুত করাটা কঠিন হবে। তবে সেটা যদি উপলব্ধি তারা করেন তাহলে পর্দার আড়ালে হয়তো বা কোনো একটা ক্ষেত্র রচনা হতে পারে যে দুই পক্ষেরই কোথাও না কোথাও একটা ছাড়ের জায়গা তৈরি হতে পারে। জি, সেই জায়গাটা সৈদিস থাকলে যে আপনি জানেন যে আফরিন আক্তার এখন আজকে থেকেই সফর শুরু করেছেন বাংলাদেশ। প্রথম দিন পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হয়েছে এবং মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য দুই দেশই একমত হয়েছে, মানে কোথাও তো দ্বিমত নাই, একমত আছে। তাহলে সংকটটা কোথায়? এত আলোচনা, এত পর্যবেক্ষণ, এত কিছু, সেই জায়গাটাই কেন? সংকটটা আমাদের নিজেদের রাজনীতিবিদদের আস্থায়, একে অন্যকে আস্থায় নিতে পারছে না। বিএনপি একেবারেই মনে করছে না যে আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হবে এবং তারা একটা ন্যায্য আচরণ পাবে, এটা কোনোভাবেই বিএনপি বিশ্বাস করতে পারছে না। আবার আওয়ামী লীগেরও আস্থার সংকট, তারা মনে করছে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের বাইরে এবং এটা কোনোভাবে একবার এলাও করলে আওয়ামী লীগ তার ক্ষমতার জায়গা থেকে সরে যাবে। এগুলো একে অন্যকে আস্থায় আনতে পারছে না এবং আস্থাটা কত ভয়ঙ্কর দেখেন। রাজনীতিবিদরা নিজেদের আস্থায় নিতে পারছে না বিধায় নির্বাচনের মতন একটি বড় রাজনৈতিক কাজ তারা করতে চান অরাজনৈতিক ব্যক্তিদেরকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের নামে। এবং এটা প্রতি 5 বছর পর পর এই লড়াইটা হচ্ছে, আগেও হয়েছে। আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তারাও তত্ত্বাবধায়কের আন্দোলন করেছে এবং তারা সফল হয়েছিল, বিএনপি দুবারে সফল হতে পারেনি। এবং এই জায়গাটা আমি তো মনে করি যে বাংলাদেশের রাজনীতি কি মানুষের জন্যই তো, দেশটার জন্যই তো, বিকাশের জন্যই তো। যদি দেশের মানুষ, দেশের বিকাশ, দেশের উন্নয়নটা টার্গেট হয়ে থাকে তাহলে কেন রাজনৈতিক পরিস্থিতিতে এমন একটা অবস্থা তৈরি হবে যে উইনার টেক অল, যিনি জিতবে তিনি সব নিয়ে জিতে যাবেন, যিনি হারবে একেবারে ছন্নছাড়া হয়ে যাবেন, তাকে বাড়িঘর থেকে উৎখাত করা হবে। এই রাজনৈতিক সংস্কৃতি থেকে অন্তত এই দুটি দল কি বের হতে পারবে না? আমরা কি আমাদের 53 বছরের ইতিহাসে একটা ভালো নির্বাচন করার সংস্কৃতি তৈরি করতে পারবো না? এর চেয়ে দুঃখজনক জহিরুল আলম, দাম মানে ডিমের দাম নিয়ন্ত্রণ করার জন্য এখন 12 টাকা করে ডিম বিক্রি করবে বাইরে 20টা স্পটে ট্রাকে করে। এখন মানে আপনি সারা অন্যান্য বাজার টাজার করবেন, তারপর যাওয়ার সময় ট্রাকের পাশে লাইনে দাঁড়াবেন, তারপর 12 টাকা করে ডিম কিনে নিয়ে যাবেন, 150 টাকার ডিম 144 টাকা কিনবেন, 6 টাকার দামের জন্য এখানে লাইন ধরে দাঁড়াবেন। এটা বাজার নিয়ন্ত্রণের কোনো মানে কোনো সিস্টেম হতে পারে? আসলে কি আপনাদের এই টক শোতেই মানে এই আলোচনাতেই যত আলোচনা হয়েছে রাজনীতির পরে কিন্তু এই বাজার ব্যবস্থাপনা নিয়ে কথা হয়েছে বেশি, এবং সবসময় আমরা আমাদের মানে খুবই মানে খুব বাজেভাবে আমাদের আমাদের হতাশার কথা আমরা প্রকাশ করেছি। কারণ এত চরম একটা ব্যর্থ বাজার ব্যবস্থাপনাকে কোনোভাবেই সরকার মনোযোগের মধ্যে নিতে পারেনি এবং তাদের দক্ষতা প্রমাণ রাখতে পারেনি, সবসময় একটা অসহায়ত্ব প্রকাশ করেছে। এবং সেই অসহায়ত্বটা কাদের কাছে? একটা কি বলবো যে একটা অগ্রহণযোগ্য সিন্ডিকেশনের কাছে এই অসহায়ত্ব সারেন্ডার তারা করেছে, এবং তারা এটা বুঝেও তারা সবকিছু যেন মানে কি বলবো ইজারা দিয়ে দিয়েছে একটা বিশেষ গোষ্ঠী স্বার্থের কাছে। এটা কিন্তু প্রতিষ্ঠিত আপনার
আমরা বলছি যে এখন ডিমের কথা আপনি বলেছেন, এই প্রসঙ্গক্রমে হতাশার কথাগুলো আরেকবার রিপিট করছি যে আমরা এমন যে অনেকে তুলনা করছে, হয়তো এটা খুবই এক্সট্রিম কিন্তু দিস ইজ ক্লোজ টু দ্য রিয়ালিটি, যে আমরা রাশিয়ার মতো একটা অলিগার্কি তৈরি করছি। এখানে এখানে যারাই আপনার আপনার সংসদ সদস্য হবে তারাই ব্যাংকের লাইসেন্স পাবে, তারাই ভোগ্যপণ্যের লাইসেন্স পাবে, তারাই বাজার নিয়ন্ত্রণ করবে, তেল নিয়ন্ত্রণ করবে, ডাল নিয়ন্ত্রণ করবে, পেঁয়াজ নিয়ন্ত্রণ করবে, তারাই সব কিছু তাদের নিয়ন্ত্রণে। আমার মনে হয় যে এটা মানে অত্যুক্তি হচ্ছে না যদি এই কথাটা বলি যে সম্পূর্ণভাবে মানুষকে এই দ্রব্যমূল্য ক্ষেত্রে, নিত্যপণ্য ক্ষেত্রে কমফোর্ট দিতে একটা চরম ব্যর্থতার আমরা পরিবেশ দেখতে পাচ্ছি। এখন ডিমের কথা আপনি বলছেন, এটা এটা অনেকগুলো পণ্যের একটা কনসিকোয়েন্স সিরিজ অফ মানে একটা বড় ইম্প্যাক্ট পড়েছে কাঁচামরিচ থেকে। এখন ডিম তো আমাদের অনেকদিন ধরে আমরা চাপের মধ্যে আছি, ঠিক আছে, বেশ কিছু প্রতিষ্ঠানকে আপনারা দায়িত্ব দিয়েছেন ইম্পোর্ট করবার জন্য, ভালো কথা, এটা আরো আগে ওয়েল হেড করা যেত, পরিকল্পনার মারাত্মক অভাব রয়েছে, সেটা করা যেত, সেই জায়গাতে করতে পারেনি, কিন্তু এখন যেভাবে এইটা করা হচ্ছে এতে কি কমফোর্ট আসবে সাধারণ মানুষের আমি বুঝতে পারছি না। যেটা আপনি বলেছেন মোটেও আমি এটা কোনো একটা কার্যকর একটা মানে এবারে পদক্ষেপ মনে করছি না, কিন্তু মানুষের কথা যদি আপনি দেখেন যে পুষ্টির কথা চিন্তা করেন, এক আমি নিজে দেখেছি যে একটা স্টুডেন্ট একটা ডিম কিনছে, তার পক্ষে 12-15 টাকা দিয়ে এর বেশি দুটো ডিম, তিনটা ডিম, চারটা ডিম কেনা সম্ভব হচ্ছে না। এরকম প্রত্যেকটা মানুষকে এফেক্ট করছে এবং এর মাধ্যমে একটা কি বলবো যে একটা একটা খুবই নেতিবাচক একটা চিত্র, বাজারের একটা নেতিবাচক চিত্র ফুটে উঠেছে। জানি না এটার কোনো সমাধান তারা আর কিভাবে তারা দিবেন, কিন্তু আমার কাছে কোনো আশা নেই এবং কোনো সমাধানও আমি দেখতে পাচ্ছি না। এখন মানে আমাদের তো বলে মানে ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, এই জন্য ডিমের দাম বাড়লেও কোনো সমস্যা নেই, জিনিসপত্র দাম বাড়লেও কেনা তো হচ্ছে, কিনছে, কিন্তু আমরা ওই যে আগের বেলা ছোটবেলা যেমন বাড়িতে আমরা যখন খেতাম তখন একটা ডিমকে চার ভাগ করে খাওয়ানো হতো, এই পর্যায়ে চলে যেতে হবে মনে হয়। অনেকটা সেই পর্যায়ে গেছে ডিমের দামটা নিয়ে যা হয়েছে, ডিম কেন সমস্ত ভোগ্যপণ্য নিয়েই যে কাণ্ডটা বাংলাদেশে হয়েছে সেটা একটা আমি বলবো ভয়ঙ্কর ভাবে আমাদের শাসন ব্যবস্থার চিত্রটা তুলে ধরেছে, যেই শাসন ব্যবস্থাটায় মানুষের ভাবনাটা নাই, মানুষ কতটা কষ্টে আছে, মানুষ কিভাবে চলছে, করোনার আমল থেকে দেখেন মানুষের রোজগার কমে গেছে, তারপর থেকে অর্থনীতির অবস্থা সংগীন একটা অবস্থার ভিতর দিয়ে গেছে, এমনকি বারবার আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, কমলে কমানো হয়নি, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে, চিনির দাম বাড়ানো হয়েছে, কমলে কমানো হয়নি, এবং এখন এই মুহূর্তে ভোগ্যপণ্যের দাম সাংঘাতিকভাবে আমাদের তুলনায় অনেক নিচে, কয় আমাদের এখানে তো কমছে না, এবং ডিমের ক্ষেত্রে ভোগ্যপণ্যের ক্ষেত্রে কয়েকটি কোম্পানির যে মনোপলি চলছে মানে এক চেটিয়াত্ব, সেটা কিন্তু বাজার ব্যবস্থার দুর্বলতার কারণে হয়েছে, এবং সিন্ডিকেশনের যে কথাটা বলা হয়েছে মন্ত্রী নিজে দাঁড়িয়ে পার্লামেন্টে বলেছেন, বাণিজ্যমন্ত্রী কয়েকদিন আগে কৃষিমন্ত্রী বলেছেন মানুষের পকেট থেকে টাকাগুলো নিয়ে গেল কি কোল্ড স্টোরেজ সিন্ডিকেট, তাহলে তারা আছেন কি করতে, একটা অলিগার্কের কথা বলছিলেন, এখন অলিগার্ক বলেন আর যেটাই বলেন এই কথা স্বীকার করতে হবে যে হবে যে ক্ষমতা কাঠামোর ভিতরে একটা চক্র তৈরি হয়েছে যারা পুরো বাজার ব্যবস্থাপনাটা নিয়ন্ত্রণ করছে। আমি একটা কথা সবসময় বলি, অনেক জোর দিয়েই বলি, যে বাংলাদেশের চিত্রটা দাঁড়িয়েছে কি অনেকটা খেলার মাঠের মতন, রেফারি আর খেলোয়াড় যদি একদিকে হয় তাহলে গোল প্রতিপক্ষের দিকে বারবার হতে থাকবে, আমাদের ভোগ্যপণ্যের বাজার সেটা ডিম হোক, চিনি হোক, তেল হোক, খেলোয়াড় আর রেফারি, যারা খেলছে বাজারে জিনিসের দাম নেই তারাই নীতি নির্ধারণী পর্যায়ে আছে, বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ী, অর্থমন্ত্রী ব্যবসায়ী, প্রধানমন্ত্রী শিল্প উপদেষ্টা ব্যবসায়ী, এবং ব্যবসা বান্ধব সরকারের কথা বলা হচ্ছে, এটাও কতটা সত্য জানি না, কতিপয় ব্যবসায়ী বান্ধব একটা ব্যবস্থাপনা নিয়ে আপনি বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন না। ভোক্তা অধিদপ্তর যে কাজটি করেছে আজকে ডিমের বাজারের ক্ষেত্রে, এটি একটি রিয়েক্টিভ ফ্যাশনে কাজ করা, প্রতিক্রিয়াধর্মী কাজ, এটি প্রোয়েক্টিভ কোনো কাজ না, প্রোয়েক্টিভ কাজ হতে পারত আপনি সিন্ডিকেট ভেঙে দিতে পারতেন, যদি আপনি যদি সত্যি সত্যি 16 কোটি ডিমের কথা যেটা বলা হয়েছিল আপনি বাজারে যদি আনতে পারতেন তাহলে ডিমের দামের উপর একটা প্রভাব পড়তো, আপনি আন্তর্জাতিক বাজারে কমার সাথে সাথে যদি বাংলাদেশে ভোজ্য তেল কমাতে পারেন, দাম কমাতে পারেন, এবং জ্বালানি তেলের দামটাও যদি সহানো পর্যায়ে রাখতে পারেন। দেখেন একটা মেজর জায়গা হলো পরিবহন কস্ট, আপনি জ্বালানি তেলের দাম যে জায়গায় রেখেছেন তাতে করে, এবং একটা রাষ্ট্রীয় সংস্থা পিপিসি অদক্ষ দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠানকে রক্ষা করতে গিয়ে, তাকে লাভজনক করতে গিয়ে মানুষের পকেট থেকে টাকা নিয়ে এই কাজটা, যার প্রভাব পড়েছে সমগ্র, আজকেই বলেছে আজকের খবর পত্রিকা আছে দেখবেন
ডাব্লিউপির প্রতিবেদন যে বাংলাদেশের 24% মানুষ খাদ্য অনিরাপত্তায় ভুগছে, তাহলে ডিম যে আপনি বলছেন চার টুকরা করে খাবেন, একটা সময় ডিম পাবেনও না। এবং আমি প্রচুর ছাত্রছাত্রীকে চিনি যারা হলে থাকে, মেসে থাকে, তাদের ভয়ঙ্কর ডিমটাই ছিল লাশ, সেটাও আপনার পাত থেকে উঠে যাচ্ছে, এর চেয়ে দুঃসংবাদ আর কিছু হতে পারে না। কোন অর্থনীতিতে আপনি বোঝাতে পারবেন না কলকাতায় ডিম একটা 5 টাকা, আমার এখানে 12 টাকাই বা কেন হবে? সরকার কেন 12 টাকা নির্ধারণ করলো? কোন কারণে করলো? কিভাবে করলো? কোন যুক্তিতে করলো? 12 টাকা আপনি নির্ধারণ করেন কেন? কোন যুক্তিতে? কি আছে? তারপরে সিন্ডিকেট তো তার চেয়ে বেশি নিবেই, এবং সেটাই ঘটেছে। একদম পরিষ্কার, দুজনে থাকবেন, আরও একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায়। দর্শক, নিটল টার্নার বিরতি সংবাদ সম্প্রসারণ, আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতি পর আবার স্বাগত। নিটল টার্নার বিরতি সংবাদ সম্প্রসারণের সাথে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা এবং জহিরুল আলম। জহিরুল আলম, সৈয়দ ইশতিয়াক রেজা, দুজনকে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। জহিরুল আলম, গাজা ইসরায়েল কনফ্লিক্ট, এটি তো মোটামুটি বেশ কয়েকদিন ধরেই চলছে। তার মধ্যে মানবিক করিডোর চালুর কথা আমরা যেটা খবরে প্রচার করলাম যে মিশর সীমান্ত কিন্তু খোলেনি, কিন্তু মানবিক বিপর্যয়ের মধ্যে আবার ব্লিংকেন সফর করছে, আবার বাইডেন ফোন করেছে দুই পক্ষকে, এবং দুই পক্ষকে বলছে দুজনের সাথে আমরা আছি, মানে বিষয়টা আসলে কি? প্রথম কথা হলো যে এটা একটা অসম একটা লড়াই, নিশ্চয়ই একটা কৌশলগত কারণে হামাসের যে তৎপরতা সেখানে, মানে যদি এখানে সেলফ ডিটারমিনেশনের প্রশ্নটাই সবচেয়ে বড় করে আসে, এবং কারোর জন্য এটা সন্ত্রাসবাদ, কারোর জন্য এটা আত্মনিয়ন্ত্রণের অধিকার, অথবা এটা একটা রাজনৈতিক মানে অধিকারের লড়াই, সুতরাং বিশ্ব কিন্তু বিভক্ত এই বিষয়ে। জেনারেলি যে ওয়েস্টার্ন ডিসকোর্স, সে ডিসকোর্স অনুযায়ী হামাস একটা টেরোরিস্ট অর্গানাইজেশন এবং টেরোর অ্যাটাক করেছে ইসরায়েলে, সেটা নিন্দা হচ্ছে, টানামুখী আচরণ। কিন্তু সুপার পাওয়াররা, ওয়েস্টার্ন পাওয়াররা, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং তার ওয়েস্টার্ন অ্যালাই, তারা যেভাবে ইসরায়েলকে, ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, যে সহানুভূতি সমর্থন এবং যে 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 ইন্টেন্সিটি নিয়ে, সেটা মানে এই যে ক্ষুদ্র, টাইনি, নিরীহ, অসহায়, মানে কি বলবো, বিপন্ন ফিলিস্তিনিদের জন্য তাদের কিন্তু সেই মায়া বলেন কিংবা সেই মানবিকতা বলেন, সেই সেগুলো তার কিছুই আমরা দেখতে পাচ্ছি না। আজকে অসহায় মানুষের যে যে যেভাবে তারা মানে লড়ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, হাসপাতালে যেভাবে বোমা পড়ছে, সিভিলিয়ান ক্যাজুয়ালিটি যেভাবে হচ্ছে, সেটা কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না এই বিশ্ব। এখানে কিন্তু আপনার যে নৈতিকতার প্রশ্ন, এখানে আপনার কি বলবো যে অধিকারের প্রশ্ন, সেখানে বিশ্বকে কিন্তু জাস্টিফাইড মনে হয় না। আপনি দেখেন কলম্বিয়া ইউনিভার্সিটিতে একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট, একজন প্রফেসর, উনি শুধু লিখেছিলেন যে সেখানে অ্যাস্টাউন্ডিং টেক ওভার করেছে হামাস, সেটাকে তারা ইন্টারপ্রেট করেছে যে ওই প্রফেসর, কলম্বিয়া ইউনিভার্সিটির ওই প্রফেসর হামাসের প্রতি সহানুভূতিশীল এটা বলে, প্রায় 25-20 হাজার ইতিমধ্যে আমি সকালে দেখেছি যে 20 হাজার সিগনেচার ক্যাম্পেইন করেছে ইসরায়েলি সহানুভূতিশীল গোষ্ঠী, তাকে যাতে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয়। এবং এভাবেই তারা বিভক্ত, সেখানে মানবিকতা কোথায় আছে? সেখানে আপনার এই যে মানুষের প্রতি যে ন্যায্যতা, এই ন্যায্যতা প্রশ্নটি আমি কিন্তু ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্ন দেখতে পাচ্ছি না। সেটাই, তাদেরকে সন্ত্রাসবাদের কথা বলেন অথবা উগ্রবাদের কথা বলেন, অথবা এটাকে জাস্টিফাই করার জন্য আমি বলছি না, কিন্তু একটা পলিটিক্যাল একটা সলিউশনের জন্য তাদের যে সদিচ্ছা সেটা নেই। এই যে অস্ত্র থেকে শুরু করে আজকে পর্যন্ত বিভক্তি আছে ফিলিস্তিনিদের মধ্যে, ফিলিস্তিনি অথরিটির মধ্যে বিভক্তি আছে, হামাসদের সঙ্গে বিভক্তি আছে, আরব ওয়ার্ল্ডে বিভক্তি আছে, ডিসপাইট অফ হ্যাভিং অল দি ফ্যাক্টস টুগেদার, আমি মনে করি যে এই যে মানবতা আজকে বিপন্ন, যেভাবে ইসরায়েলের যেসব শিশুরা হত্যা শিকার হয়েছে সেটাও নিশ্চয়ই নিন্দনীয়, কিন্তু একই সঙ্গে আজকে যেভাবে চলছে, নিরবচ্ছিন্নভাবে চলছে এবং কোনো ধরনের স্পেস পাচ্ছে না তারা, আপনার রাফা যে সীমান্ত খুলে দিলে তারা যে নিরাপদে বেরিয়ে যেতে পারবে সেটাও কিন্তু এখনো হয়নি। তো কাজেই একটা চরম একটা কি বলবো সংকটময় একটা পরিস্থিতির মধ্য দিয়ে যা ফিলিস্তিনি, তাদের জন্য আসলে সত্যি সত্যি পৃথিবী বড়ই করুণ এবং বড়ই নির্দয়। আমার বক্তব্য এর ভিন্ন হবে না। আজকে যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, সেখানে জাতিসংঘ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, তাদের ভূমিকাকে কোনোভাবেই স্বাভাবিক বলে মনে হয় না। মানে একটা জাতিকে এইভাবে নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে, ঔষধ পৌঁছাতে দেওয়া হচ্ছে না, হাসপাতালে জায়গা নেই, অক্সিজেন বন্ধ করে দেওয়া হচ্ছে, পাওয়ার স্টেশন নষ্ট করে দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে না। এটা
এবং এর মধ্যে আমেরিকা কি করলো, তাদের ইসরায়েলের সমর্থনে দুটো রণতরী পাঠিয়ে দিল, অন্যরা ইসরায়েলের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করলো, যুক্তরাজ্য তাদের প্রতি সমর্থন ব্যক্ত করলো। তর্কের খাতিরে যদি ধরেও নেই যে হামাস একটি নিন্দনীয় কাজ করেছে, তারপরেও তো ইসরায়েল প্রতিক্রিয়া যে কাজটি করেছে, যেভাবে প্রতিক্রিয়া দেখেছে, যে নিষ্ঠুরতা, যে নির্দয়, যে যে ধরনের মানে যেটাকে বলে যে ব্রুটালিটি, এটা তো কোনোভাবেই কাম্য হতে পারে না। এবং সেটার পক্ষে যেভাবে কয়েকদিন দাঁড়ানোর পরে আজকে দু একদিন হয় প্যালেস্টাইনের কথাটাও বলছে, হামাসের হামলার ব্যাপারে চিন্তা করা উচিত ছিল যে পরিণতি ভয়ঙ্কর হতে পারে এবং এটা একটা যে অসম লড়াই হবে সেটা তাদের জানা আছে। হামাস কি কারণে করেছে, হামাসের সাথে মাহমুদ আব্বাসদের কি সমস্যা আছে সেটা আমরা জানি, কিন্তু ইসরায়েল যেভাবে মানুষ হত্যা করছে, শিশু হত্যা করছে, মানুষের মানবিক অধিকারগুলো বন্ধ করে দিচ্ছে, একটা যুদ্ধের ময়দানেও তো কেউ ইলেকট্রিসিটি নষ্ট করে না, অক্সিজেন পাঠাতে না করেন না, ঔষধ পাঠাতে না করে না। তো আমি বলবো যে আজকে সারা পৃথিবীতে গণতন্ত্র, মানবাধিকার নিয়ে কত কথা পশ্চিমারা বলে, কিন্তু ইসরায়েলের ব্যাপারে তাদের সমস্ত দরদ উতলে ওঠে শুধু ইসরায়েলিদের জন্য, এবং এটা একটা একপেশে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং এটা শুধু নির্দয় নিষ্ঠুর বললে ভুল হবে, যেন মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা ন্যাংটো হয়ে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে, যাদের সাধারণ লজ্জাটুকু পর্যন্ত এখন আর আমরা দেখতে পাচ্ছি না। এক অদ্ভুত বিশ্ব ব্যবস্থা, ফিলিস্তিনিদের কষ্ট দুঃখের দেখে আমাদের হয়তো খারাপ লাগতে পারে, আমাদের খারাপ লাগছে, কিন্তু বাস্তবতা হলো এই পৃথিবী যারা পরিচালিত করছে, অর্থবিত্তে যারা সামরিক শক্তিতে বলিয়ান, তারা আসলে মানুষের কষ্টে ততটা আসলে বিচলিত হয় না, কষ্ট পায় না, কষ্ট পায় না। সে জায়গাটা ওয়াইসি ওয়াইসির বৈঠক আছে, আপনি জানেন 18 তারিখে জেদ্দাতে বসবে, তাতে এই বৈঠকের পরে কোনো রকম চাপ সৃষ্টি বা সমাধানের কোনো পথ কি আসবে বলে মনে হয় আপনার? আমি মধ্যপ্রাচ্যের দেশগুলো আমি জানি যে ইউএই এখন চমৎকার একটা সম্পর্ক রাখতে চেষ্টা করছে ইসরায়েলের সাথে, সৌদি আরব নর্মালাইজেশনের প্রসেস থেকে কিছুটা সরে এসছে কিন্তু আবার হয়তো উদ্যোগ নেবে। মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন আর যুদ্ধে জড়াতে চায় না, উপসাগরীয় দেশগুলো চায় না, মিশর চাইবে না, কারণ 67-এ তার যে শিক্ষা হয়েছে, একমাত্র ইরান, তবে ইরানের উস্কানি নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে। এবং এই যে ওআইসি আসলে একটা কার্যকর, আরব লীগ এরা কেউই কার্যকর কোনো মানে সংস্থা হয়ে উঠতে পারেনি, তারপরেও তারা যদি কোনো একটা ব্যবস্থা নিতে পারে, কোনো একটা নেগোসিয়েশন করতে পারে, সেটা হতে একটা ইতিবাচক ব্যাপার হতে পারে। জি, আপনার কোনো আশা আছে জহিরুল আলম? না, আশা আমার কিছু নাই, আসলে আশা কিছু নাই। আপনি ধরেন যে এক সময় যে আরব ভূখণ্ড সেটা 47-এ তাদেরকে কিছুটা অংশ দেওয়া হলো, তারপরে যে আপনার 67-এ এসে এসে তার আপনি ম্যাপের দিকে তাকান যে পুরো ভূখণ্ডটাই কিন্তু আজকে ইসরায়েল দখল করে ফেলছে। গাজা একটা ছোট্ট একটা স্টেপের মধ্যে তারা একটা ওপেন প্রিজন হিসেবে তারা ওখানে আটকে আছে, এটা কোনো বিশ্বের কোনো ন্যায় বিচারের কোনো 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 পরিমাপকের মধ্যে পড়ে না। সুতরাং আমি মনে করছি যে আরব ওয়ার্ল্ডের এই সামর্থ্যও নেই, আরব ওয়ার্ল্ডের মধ্যে এই সংহতিও নেই, আরব ওয়ার্ল্ডের মধ্যে এই সদিচ্ছাও নেই, তারা নৈতিকতাও নেই, স্বার্থ অনুযায়ী যার যার স্বার্থ অনুযায়ী চলছে, এই স্বার্থের মধ্যে বলি হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ জহিরুল আলম, সৈয়দ ইশতিয়াক রেজা, দুজনকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল নিটল টাটা টিভিতে আজকের সংবাদ সম্প্রসারণে, বিবিসির সঙ্গে থাকবেন।